বর্তমানে আমরা আমাদের ইচ্ছে মতো ফ্রিজ খুলে ঠান্ডা পানিও খেতে পারি বা কোনো খাবারকে বহুদিনের জন্য প্রিজার্ভ করে রাখতে পারি। এছাড়া এই ফ্রিজের জন্যই আমরা আমাদের প্রিয় আইসক্রিমের স্বাদ পাই। কিন্তু আজ থেকে 200 বছর আগেও এই ছবিটা একেবারে অন্যরকম ছিল। তখনকার দিনে কৃত্রিম প্রক্রিয়াতে বরফ তৈরি করা যেত না, কিন্তু যখন থেকে ফ্রিজ আবিষ্কার হয়েছে এটা আমাদের দৈনন্দিন জীবনে একটি অপরিহার্য বস্তু হয়ে উঠেছে। তবে আপনি কি কখনো ভেবে দেখেছেন এই ফ্রিজ কে, কবে এবং কিভাবে আবিষ্কার করেছিলেন? আর ফ্রিজ আবিষ্কারের আগে বরফ কোথা থেকে পাওয়া যেত? তো বন্ধুরা, আমি মিঠুন রয়েছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে ফ্রিজ আবিষ্কারের আশ্চর্য ইতিহাস আপনাদেরকে জানাবো, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর আপনি কি জানেন রোমাঞ্চপিডিয়ার প্রতিটা ভিডিও দেখে আপনি ক্যাশ প্রাইজ জিতে নিতে পারেন? কিভাবে পাবেন এই ক্যাশ প্রাইজ তা ভিডিও শেষে বলা আছে। আর এই রকম সহজ ভাষা ইতিহাসের গল্প জানার জন্য আমাদের চ্যানেল রোমাঞ্চপিডিয়াকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। ফ্রিজ আবিষ্কারের আগে বরফ কিভাবে পাওয়া যেত? আজ থেকে 200 বছর আগেও যখন ফ্রিজ আবিষ্কার হয়নি, তখন গরমকালে ঠান্ডা পানীয় পাওয়া ছিল অনেকটা হাতে চাঁদ পাওয়ার মতো বিষয়। কারণ সেই সময় বরফ কৃত্রিম উপায়ে তৈরি করা যেত না, বরফ নিয়ে আসা হতো ঠান্ডা এলাকা থেকে। অনেক সময় এই বরফ আনা হতো উত্তর মেরু বা কোনো পর্বত থেকে। মাঝে মধ্যে রাস্তায় প্রচণ্ড গরমের ফলে এই বরফ গলে যেত, ফলে ঠান্ডা এলাকা থেকে বরফ নিয়ে আসা খুবই ব্যয়বহুল একটি প্রক্রিয়া ছিল, যার কারণে সেই সময় সাধারণ মানুষের কাছে ঠান্ডা পানীয় বা খাবার এক প্রকার হাতে চাঁদ পাওয়ার মতোই ছিল। তবে যখন থেকে বৈদ্যুতের আবিষ্কার হয় এবং বিভিন্ন ধরনের বৈদ্যুতিক সামগ্রী বাজারে আসতে থাকে, তখন থেকে বেশ কিছু বৈজ্ঞানিক মিলে একটি এমন বস্তু আবিষ্কারের চেষ্টা করছিলেন যা দিয়ে বরফ তৈরি করা সম্ভব হবে। এখানে আপনাদেরকে জানিয়ে রাখি, এই বরফ তৈরির প্রক্রিয়াটি শুনতে যতটা সহজ মনে হচ্ছে অতটা সহজ নয়। কারণ জল যেমন উঁচু জায়গা থেকে নিচু জায়গায় বয়ে যায়, তেমনি তাপ অর্থাৎ উষ্ণতা গরম বস্তু থেকে ঠান্ডা বস্তুতে বয়ে যায় এবং ধীরে ধীরে দুটো বস্তুর তাপমাত্রা সমান হয়। এই কারণে একটি বরফের টুকরোকে খোলা বাতাসে রেখে দিলে এটা ঘরের তাপ থেকে তাপ নিয়ে গরম হয়ে গলে যায়। এটা তাপের স্বাভাবিক ধর্ম। ফলে বিজ্ঞানীদের সামনে একটা বড় চ্যালেঞ্জ ছিল, যার সাহায্যে গরম বস্তু থেকে এত পরিমাণ তাপ বের করে দেওয়া যাবে যাতে বস্তুটি ঠান্ডা হয়ে যাবে। আর এর জন্য দরকার ছিল একটি হিট পাম্প। 1740 সালে একজন স্কটিশ বিজ্ঞানী যার নাম ছিল উইলিয়াম কুলেন, তিনি প্রথম একটি সফল রেফ্রিজারেটর আবিষ্কার করেন। তিনি একটি কম্প্রেসরের মাধ্যমে ফ্রিজের মধ্য থেকে গরম হাওয়া প্রবাহ করান, যার ফলে ওই গরম হাওয়া ফ্রিজের মধ্য থেকে তাপমাত্রা শুষে নেয়, ফলে ফ্রিজটি ঠান্ডা হয়ে যায়। তবে সেই সময় উইলিয়ামের এই আবিষ্কার তেমন সাড়া ফেলতে পারেনি, কারণ এটার মাধ্যমে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা যেত না। এরপর 1803 সালে একজন আমেরিকান ব্যবসায়ী যার নাম ছিল থমাস মুরে, তিনি একটি আইসবক্স আবিষ্কার করেন, যার সাহায্যে কৃত্রিম পদ্ধতিতে বরফ তৈরি করা সম্ভব হচ্ছিল। আর এরপর থেকে বহু বিজ্ঞানী এই রেফ্রিজারেটরের উপরে কাজ করতে থাকেন। বন্ধুরা, ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে জানিয়ে দেই, বয়েজ ইন লাইফ নামে আমরা একটি ব্লগের চ্যানেল রয়েছে, যেখানে আমি বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার ভিডিও আপলোড করি। আপনারা যারা ব্লগ দেখতে পছন্দ করেন তাদের অনুরোধ করছি আমার এই বয়েজ ইন লাইফ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে এই চ্যানেলটির লিঙ্ক দেওয়া আছে। 1834 সালে প্রথম কার্যকর জলীয় বাষ্প কম্প্রেশন রেফ্রিজারেটর তৈরি করা হয়, আর বাণিজ্যিকভাবে বরফ তৈরির রেফ্রিজারেটর আবিষ্কার হয় 1854 সালে। আমরা বর্তমানে বাড়িতে যে রেফ্রিজারেটর ব্যবহার করি তা প্রথম 1913 সালে তৈরি করা হয়। 1923 সালে ফ্রিজিডিয়ার কোম্পানি প্রথম অটোমেটিক ফ্রিজ বানায় এবং এরপর থেকেই ফ্রিজের ব্যবহার ব্যাপক হারে বেড়ে যায়। ফ্রিজে কীভাবে খাদ্যদ্রব্য সুরক্ষিত রাখা হয়, যে কোনো খাদ্যদ্রব্য কয়েকদিনের মধ্যেই খারাপ হয়ে যায়, আর এর কারণ হলো ব্যাকটেরিয়া, যা ঘরের সাধারণ তাপমাত্রায় খুব সহজে খাদ্যদ্রব্য নষ্ট করে দেয়। কিন্তু আমরা যখন কোনো খাদ্যদ্রব্যকে রেফ্রিজারেটরের মধ্যে রাখি, তখন সেই খাবারের তাপমাত্রা অনেক কমে যায়, আর এই কম তাপমাত্রায় ব্যাকটেরিয়া বেঁচে থাকতে পারে না, ফলে রেফ্রিজারেটরের মাধ্যমে বহুদিন খাদ্যদ্রব্য সংগ্রহ করে রাখা যায়। এমনকি আজকাল বিভিন্ন ফসল হিমঘরে রেখে দেওয়া হয়, যার ফলে সারা বছর ফসলের যোগান বজায় থাকে। ফ্রিজ কিভাবে কাজ করে? বন্ধুরা, এই ফ্রিজের কার্যপ্রক্রিয়া একটু জটিল, তো চলুন আপনাদেরকে এটা খুব সহজ ভাষায় বুঝিয়ে দেই। যখন আমরা কোনো সাইকেলে হাওয়া দেই, তখন দেখা যায় সেই সাইকেলের টিউব এবং সেই হাওয়া দেওয়ার নলটি খুব গরম হয়ে যায়। এর কারণ হলো হাওয়াকে খুব প্রেশার দিয়ে একটি ছোট জায়গার মধ্যে নিয়ে আসা হয়, আর তাতে তৈরি হয় তাপ। আবার হঠাৎ করে যখন সাইকেলের টিউবের হাওয়া খুলে দেওয়া হয়,
তখন সাইকেলের টিউবটি ঠান্ডা হয়ে যায়। এর কারণ হলো দ্রুত গতিতে হাওয়া বের হওয়ার সময় আশেপাশ থেকে সেই হাওয়া তাপ সংগ্রহ করে নেয়, ফলে সাইকেলের টিউবটি ঠান্ডা হয়ে যায়। ঠিক এই ধারণার উপরেই ভিত্তি করে ফ্রিজ কাজ করে। আপনারা ফ্রিজের পেছনে কিছু এমন দৃশ্য দেখে থাকবেন। এখানে একটি তামার কয়েল থাকে যার মধ্যে একটি বিশেষ প্রকার গ্যাস থাকে, যাকে একটি কম্প্রেসারের মাধ্যমে খুব হাই প্রেশার দেওয়ার ফলে ওই গ্যাসটি খুব গরম হয়ে যায়। এরপর ওই গ্যাসকে কম্প্রেসার থেকে বের করে আবার অন্য একটি তামার পাইপে নিয়ে আসা হয়, আর এই পাইপটা হয় প্যাঁচানো টাইপের। আর এই প্যাঁচানো পাইপের মধ্য থেকে অতিরিক্ত গরম হাওয়া যেতে যেতে একদম শেষ মাথায় গিয়ে খুব ঠান্ডা হয়ে যায়, কারণ তামার পাইপের সাহায্যে ওই গ্যাসের তাপ ঘরের তাপমাত্রায় ঠান্ডা হয়ে যায়। এবার এই ঠান্ডা গ্যাসের প্রেশার হঠাৎ করে কমিয়ে দেওয়া হয়, ফলে এই গ্যাস এতটাই ঠান্ডা হয়ে যায় যে গ্যাস তখন তরল হয়ে যায়। আর এই ঠান্ডা তরল তখন একটি তামার পাইপের সাহায্যে ফ্রিজের মধ্যে নিয়ে যাওয়া হয়, আর এটা ফ্রিজের মধ্য থেকে গরম তাপ সংগ্রহ করে নেয়। ফ্রিজের ভেতরের আবহাওয়া অনেক ঠান্ডা করে দেয়, আর এইভাবে প্রক্রিয়াটি সব সময় চলতে থাকে। তো বন্ধুরা, এই ছিল ফ্রিজ আবিষ্কার এবং তার বিষয়ে কিছু আশ্চর্য তথ্য। কেমন লাগলো ভিডিওটি আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান। রোমাঞ্চপিডিয়ার প্রতিটা ভিডিও দেখে আপনি ক্যাশ প্রাইজ জিতে নিতে পারেন, আর রোমাঞ্চপিডিয়ার এখন প্রাইজ মানি বাড়িয়ে 100 টাকা থেকে 200 টাকা করা হয়েছে। এর আগের দিন প্রতিযোগিতার বিজেতারা হলেন, বিজেতাদের অনুরোধ করা হচ্ছে আপনারা আপনাদের পেমেন্ট ডিটেলস যেমন গুগল পে, ফোনপে বা বিকাশের নাম্বার আমাকে মেইল করুন। আমার মেইল আইডি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ রোমাঞ্চপিডিয়া 17তম প্রতিযোগিতা। আজকের প্রশ্ন, প্রথম ফ্রিজ কী আবিষ্কার করেছিলেন? প্রশ্নের উত্তর দিন এই ভিডিওর কমেন্ট বক্সে। বিজেতাদের নাম জানানো হবে পরবর্তী ভিডিওতে, তাই অবশ্যই পরবর্তী ভিডিওগুলো দেখবেন। আর হ্যাঁ, ভিডিওটি কিন্তু অবশ্যই লাইক এবং শেয়ার করতে হবে, তবেই আপনি প্রাইজ মানি পাবেন। আমাকে ইনস্টাগ্রামে ফলো করুন ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে। আবার ফিরব ইতিহাসের একটি অসাধারণ গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।